যে খাবার নাই, যার গোলাম সন্তান আছে তার তার মুখে আনাজ কেন তুলে দিলে? আমি আমার বাংলাদেশ সেই বন্ধু বন্ধু কন্যা শেখ জাহানা নেতৃত্বে পুরো বাংলাদেশ আব্দুল হকের নেতৃত্বে রাষ্ট্রপতি হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার থেকে। এখন আমি আপনার কাছে যারাই নাগরিক ভাই সকলেই কাছে অভাব নেতা, এই বৃষ্টি অত্যন্ত শেষ হবে না, বৃষ্টি দুরন্ত বেড়ে যাচ্ছে, কমার কোনো সৃষ্টি নাই। বেড়াই যে আমরা যে সিলেটের যে বেড়া পুষি, এই বেড়া আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যারাই যারা নেতৃবৃন্দরা আছেন উপবাটি মিলে কাজ করতে হবে দুর্বন্ত, এ হলো আমার দাবি। আবার সেনাবাহিনীর প্রধান সেরাই দুরন্ত, আমি সেতুমন্ত্রী অবদুল কাদির সেতুমন্ত্রী, আপনি সেরাই সেতুমন্ত্রী অবদুল কাদির দুরন্ত কাজ করে যেতে হবে, এ আমার দাবি। সাতশোর হাত বাড়িয়ে দিতে হবে, যার কামাল নাই, যার টাকা নাই, যার শিক্ষা প্রতিষ্ঠান নাই, যার সুক্ষতা নাই উন্নয়নে, আমি আমার রৌকাকে জানাই আওয়ামী লীগ সংগঠনের আমি আমি মন্ত্রী অবদুল কাদির সবাইকে জানাই আমার বাংলাদেশ এক মন্ত্রীর জনসত্য সেই নজরুলের এলাকার কিশোর জেলায় ছাত্র লীগ, আমার নাম শরীফ খাদি ভাই, আমি আমার কিশোর সিলেট পরিষদ, আমি কুইঘাট কুইঘাট নইগাঁও, আমি আমার মেদিবাগ, আমি যে আক্রান্ত দেখলাম মানুষের এক পয়লা নিয়ে কাঠ নিয়ে তার জীবন বাড়ি রেখে নিজের দেওয়া সুনামগঞ্জ এবং বাংলাদেশ যে মদিনা মার্কেট থেকে নেওয়া এক রাস্তা অপ্রতে নিয়ে সেই মদিনা মার্কেট এই বাজার কাঁদি বাজার থেকে ধরে সেই সিলেট বন্দর এবং সিলেট মার্কেট তার অপ্রতা সেই পরিচিত করেছে রাস্তার নিল তার বাড়িতে অবদান বাংলাদেশ বাংলাদেশ আপনার বাচ্চা কাছে আসেনি, আমি আমার দুর্গন্ত দুর্গন্ত কাজ করে দিবেন, এ হলো সিলেট এখন কি বলছেন, মানে কি চান? এখন চাই আমি আমার বাংলাদেশ সিলেট পরিষদ কষ্ট আছে, আমি কষ্ট ভাই, আমি কষ্ট ভাই, সকলে সকলে মানুষ উন্নয়নে অব্যত থাক, এ হলো বাংলার এক বাংলা লক্ষ্য, বাংলার বুলবুল। আচ্ছা ব্রেক মারেন, এখন আমি বলছি এটা যে আপনি চাচ্ছেন যে গ্রামগঞ্জের মানুষ যারা পানিবন্দি আছে তারা উদ্ধার করা হোক, এটা বুঝাই বলতে পারতেছেন না, এটা উদ্ধার করা হোক, তাদেরকে খাবার দেওয়া হোক, এটা চাচ্ছেন? এই কষ্টে আপনি কষ্ট কষ্ট পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, কথা বলছি বাংলাদেশ সেই শিক্ষায় পানি যারা পানিতে বেড়া হচ্ছে বাংলাদেশ প্রধান শিক্ষক শিক্ষামন্ত্রী আপনার সিলেটের বাইরে উপজেলা বাইরে ইউনিয়নে ছাত্র লীগ সংগঠনে লিখেছেন শ্রমিক লিখেছেন সব লীগের সভাপতি ইউনিয়নে, আর সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর আজি প্রধান তাকে তাকে নামিয়ে দিতে হবে, এবার পানি বলছি মানুষের উদ্ধার করার লাগে, আবার পানি একটা আমি বলছি আমি প্রশ্ন করছি, প্রশ্ন উত্তর দেন, এই পানি বাঁধ দিতে হবে কোন জায়গায়? সেটা পানি আচ্ছন্ত কমাতে কোন জায়গায় বাঁধ দেওয়া লাগবো, বাঁধ কোন জায়গায় দেওয়া লাগবে বলে দিবো, নদী নদী নদীর পান দিতে হবে, নদীর পান দিতে পানি আটকিবে না, কোন জায়গায় পান দিলে হবে এটা বলেন? আচ্ছা যাই হোক, উনি আসলে মানুষের কষ্টে জর্জরিত, মানুষের কষ্টের কথা বলতে চাচ্ছেন কিন্তু হয়তো উনি বৃষ্টি কাচ্ছেন তো অনেক সময় থেকে, হয়তো কথা বলছি আমি এখন ভাষণ দিই আওয়ামী লীগের বাসায় তুলে, আমি আওয়ামী লীগকে বাস করেছি, আমি এখন শেষ নিয়ে বক্তব্য শেষ করিলাম, এখন আমি কথা বলছি আপনি যারা সাংবাদিক আছেন
যতদিন সাংবাদিক আছে অক্ষত থাকবে সিলেট পরিষদ সরকারি বেসরকারি। আমি আমার এক দাবি থাকবে বাংলাদেশের এক দাবি, সেই মাতৃবাংলা এক দাবি, হা কামনের এক দাবি, আমার সেই দাবি সেই নগাঁও থেকে মেদিনীপুর থেকে কুইকার থেকে ধরে এবং মদিনা মার্কেট এবং তো সব পানি দিয়ে বেড়া লাগে জায়গা অদ্ভুত পানি বেড়া লাগিয়ে গেছে, আইতে পারে না, আক্রান্ত হচ্ছে তার নিজের জীবন হাঁকা সে খাইবার পাচ্ছে না, নিজের সন্তানকে বাঁচতে পারে না এবং এখন আক্রান্ত হচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীকে আমি আমার দাবি জানালাম, আমি আমার কষ্টের নেতা জানালাম, বাংলাদেশ নাগরিক হিসেবে আমার দেশ কিষণ জেলায় ছাত্রলীগ কৃষকের কিষণ লেগা ছাত্রলীগ সব আসামের স্মৃতি পরিষদ সেই সেই নচ্ছল চার নেতার এক নেতার তার পাতি আমি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওকে যাও কি টাটা দিলাম টাটা দিলাম। এখন আমি আমি কথা বলছি দুর্গন্ত দুর্গন্ত এই সাত রাত বাড়িয়ে দিতে হবে সত্যবন্ধুকে।